হারিয়ে 3-3 সুপার সিক্সে মেয়েরা। ডেঙ্গুতে আরো 2 মৃত্যু, হাসপাতালে 14 রোগী। ইভিএম নিয়ে এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারছি না, সিএসি। গ্যাস বিদ্যুতের দাম বাড়লেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আমরা সফল, সংসদে প্রধানমন্ত্রী। পাঠ্যবইয়ে ভুল থাকলে সংশোধন করা হবে বললেন শিক্ষামন্ত্রী। 3 বিভাগে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাস। আওয়ামী লীগ হালাল রুজিতে রাজনীতি করে বললেন সাংসদ উপনেতা মতিয়া চৌধুরী। মানবাধিকারের উন্নতি হওয়ার কথা বলে গেছেন ডোনাল্ড লু, বললেন আইনমন্ত্রী। শেয়ার বাজারে দরপতন, হাজার কোটি টাকার কাছাকাছি লেনদেন। এবার হামলার চেষ্টা করলে পাল্টা হামলা করা হবে, হিরো আলম।